লোকাস আসসালামু আলাইকুম। এসআর টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইয়াগুলো ফটোগুলো আপনারা পিডিএফ ফাইলে ডাউনলোড করবেন খুব ইজিভাবে। অনেকগুলো পিডিএফ ফাইলের ফাইল স্টোরে পাবেন কিন্তু সবগুলো কাজ করে না, কিন্তু যেই ফাইলটা আমি দেখাবো যে পিডিএফ ফাইলটা সেটাই খুব ইজিভাবে আপনি গ্যালারি থেকে আপনার ছবিগুলো আপনি পিডিএফ ফাইলে ইজিভাবে কনভার্ট করে ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু এই পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করা আমাদের জন্য খুবই জরুরি, আমাদের যে কোনো কাজের জন্য কিন্তু আমাদের পিডিএফ ফাইলটা প্রয়োজন। এটা তাহলে চলুন দেখে সেটা কিভাবে করব। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখব পিডিএফ ফাইল, FILE পিডিএফ ফাইল লিখে সার্চ করব। সার্চ করার পরে অনেকগুলো পিডিএফ ফাইলের ফোল্ডার আসবে, আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে একেবারে এই নিচে দেখবেন যে মাঝখান বরাবর পিডিএফ রিডার ফাইল আপনার 2023 এটা কিন্তু খুব ইজিভাবে আপনি কাজ করতে পারবেন। আমার এটা যেহেতু ইনস্টল করা আছে আমি ইনস্টল করেছি, আপনারা ইনস্টল করে নেবেন। ওপেনে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করার পরে প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে। আমি আপনি নিচে দেখেন এখানে অল ফাইল রিসেন্ট ফেভারিট টুলসে, টুলসে যাবেন। টুলসে গিয়ে দেখেন এখানে এই যে মার্স পিডিএফ, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে এই যে আমি এটা আমার গ্যালারি থেকে আমি করেছি এটা, তারপরে হচ্ছে যে ইমেজ টু পিডিএফ। হ্যাঁ, আমি আবার দেখাচ্ছি। এই আসার পরে একটা ইন্টারফেস আসার পরে আপনি ইমেজ টু পিডিএফে যাবেন। আসার পরে মনে করেন আমি আমার এই ফটোটা আমি পিডিএফ ফাইলে কনভার্ট করব। এই যে আমার ফাইলটা চলে, এই ছবিটা চলে আসে, মিটে এই যে নিচে একটা কনভার্ট, কনভার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকেতে দিবেন। এই যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে, পিডিএফ ফাইলে ডাউনলোড হয়ে গেছে। আমি ব্যাকে যাচ্ছি, এই যে আমি এটা চেক করতেছি, দেখেন এই তো এই যে মার্চ পিডিএফ। ঠিক আছে, এই যে এখানে আমার এটা এখানে চলে আসছে পিডিএফ ফাইলে। ঠিক আছে, এটা খুবই ইজি। হ্যাঁ, সুন্দর একটি আপনার এই ফোল্ডারটা আপনি, আমি অনেকগুলো পিডিএফ ফাইল ডাউনলোড করেছি কিন্তু অনেকগুলো কাজ করে না। ঠিক আছে, তো এটা আমি আমার তো ভালো মনে হলো যে আসলে আমাদের সবার জন্যই চাকরি হোক, তারপরে আপনার যে সাপোজ এই আপওয়ার্ক বা ফাইবারের যে আউটসোর্সিংয়ের যেই ওয়েবসাইটগুলো আছে, যে এইসব ক্ষেত্রে কিন্তু আমাদের ছবি আপলোড দিতে হয়, তখন আমাদের পিডিএফ ফাইল বা জেপিজি ফাইলগুলো ডাউনলোড করতে হয়, কনভার্ট করতে হয়, তখন আমাদের দরকার হয়। এর জন্য আমি ভাবলাম যে আপনাদেরকে যদি এই ফাইলটি সম্পর্কে যদি বিস্তারিত বলি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ, আজ এই পর্যন্তই।